হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আরও একটা চমৎকার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল আইপি সেটআপ করে সার্ভিস সাইডে কাজ করবেন। যদিও এই টপিকটা নিয়ে আরও একটা ভিডিও ছিল আমার, এরপরও আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আগের ভিডিওতে আইপি সেটআপ করা একটু ক্রিটিক্যাল ছিল। অনেকে হয়তো অনেক প্রবলেম ফেস করছেন, অনেকে করতে পারেননি, এরপরে ওইটাতে শুধুমাত্র ফায়ারফক্সে সেটআপ করতে পারতেন। বাট আজকে আপনাদের যে ট্রিকটা দেখাবো তার মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। সো ভিডিওটা খুব স্পেশাল আর আজকের সিস্টেমটা অনেক বেশি ইজি, সবাই খুব ইজিলি করতে পারবেন। সো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর এর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আমার পরের ভিডিওটি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে যান প্লে স্টোরে। এখন এখানে সার্চ করেন শক্স ড্রয়েড, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সবার উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন শক্স ড্রয়েড, এটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা যদি অনেক ছোট বাট কাস্ট অনেক বিশাল। তো অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, সো এটা আমি ওপেন করতেছি। আমরা সবাই জানি একটা প্রক্সিতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে পোর্ট। তো এখানে সার্ভার আইপি দেখতে পাচ্ছেন, এখানে সার্ভার আইপি দিয়ে দিবেন। আমি প্রক্সিটা এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে আমি পোর্টটা কেটে দিলাম। এখানে শুধু আইপিটা থাকবে, এখানে ওকে করে দিলাম। এরপরে হচ্ছে সার্ভার পোর্ট, এখানে পোর্টটা দিবেন। তো পোর্টটা দেওয়া হয়ে গেলে এখানে ওকে করে দেন। এখন সবার উপরে এই বাটনটা অন করে দেন, এখানে ওকে। এখন উপরে দেখেন, উপরে একটা চাবির চিহ্ন চলে আসছে ভিপিএন এর মতো। আপনার আইপি যদি শক্স পাইপ হয় সেক্ষেত্রে এইটুকু করলেই হবে, এখন আপনি ব্রাউজার গিয়ে কাজ করতে পারবেন। বাট আপনার আইপি যদি HTTP হয় তাহলে আর একটু নিচের দিকে যান, কারণ HTTP তে ইউজার নেম পাসওয়ার্ড দুইটি থাকে। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্যে অথেন্টিকেশন এটা চলে আসেন, আসার পরে এখানে বক্সটা টিক মার্ক করে দেন। এরপরে এখানে আপনার ইউজার নেমটা দিবেন, যা আছে সব আমি প্রোভাইড করব। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন। এখানে আপনি HTTP শক্স ফাইভ দুইটি সেট আপ করতে পারবেন। আমার আইপিটা হচ্ছে শক্স ফাইভের, সো এখানে আমি টিক মার্কটা তুলে দিলাম। কারো যদি HTTP আইপি হয় তারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। এখন আমরা চলে যাই ব্রাউজারে, আপনার ইচ্ছা মতো একটা ব্রাউজারে চলে যান। আমার লাস্ট ভিডিও ছিল ফায়ারফক্সে, এখন আমি আপনাদের ক্রোমে দেখাবো। তো চলে গেলাম ক্রোমে, এখন আমরা চলে গেলাম hore.net-এ, আইপি চেকের ওয়েবসাইট। এই যে এখানে দেখেন আমার অলরেডি আইপি চেঞ্জ হয়ে গেছে, এখানে ইউএস এর ফ্ল্যাগ চলে আসছে, এখানে ISP হচ্ছে স্পেকট্রাম, আর DNSটা হচ্ছে NA থাকলেও প্রবলেম নেই, অথবা আমেরিকান ফ্ল্যাগ থাকবে। বাট এখানে যদি অন্য কান্ট্রির ফ্ল্যাগ শো করে, ধরেন বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া এই টাইপের, তো ওইটা হচ্ছে প্রবলেম, তখন আর আপনি কাজ করতে পারবেন না, অবশ্যই এটা ঠিক করে কাজ করতে হবে। এখন যেহেতু আমাদের আইপি সেট আপ হয়ে গেছে, তো এখন আমাদের কাজ হচ্ছে টাইমটা সেট আপ করা। তো এখানে হরে দেখেন ইউডিস গুইস 90%, তো এটা আমাদের 100% করতে হবে। এখন এটাকে 100% করতে হলে আমাদের টাইমটা ঠিক করতে হবে। এখন আমরা আমাদের আইপি টাইমটা দেখি, তো একটু নিচের দিকে গেলাম, এই যে এখানে টাইম লোকাল হচ্ছে -7, বাট আমাদের সিস্টেমে আছে +6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম। সো এখন আমাদের -7 করতে হবে, এটা হচ্ছে PDT-তে স্পেসিফিক টাইম। তো টাইমটা ঠিক করার জন্য চলে গেলাম সেটিংসে, আপনার মোবাইলের সেটিংস।
এখান থেকে টাইম জোনটা বের করেন, এক এক ফোন এক এক থাকতে পারে। এখানে আমার সিস্টেমে টাইম আছে, তো সিস্টেমে গেলাম, এখন ডেট এন্ড টাইম যার যার ফোন থেকে বের করে নেবেন। এখন এখানে অটোমেটিক টাইম জোন এটা অফ করে দিলাম, এখন সিলেক্ট টাইম জোন এটা ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের রিজন হচ্ছে বাংলাদেশ, এটা চেঞ্জ করে ইউএসএ করতে হবে, তো রিজনে ক্লিক করলাম, এখানে ইউএস লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করলাম। এখন আমাদের -7 পিডিটি -7 -7, এই যে লস অ্যাঞ্জেলে দেখেন প্যাসিফিক টাইম, এটা হচ্ছে আমাদের পিডিটি, তো এটা সিলেক্ট করলাম আমরা। এখন আবার চলে গেলাম ব্রাউজারে, এখন পেজটা আবার রিফ্রেশ দিলাম। এখন আমরা চেক করে দেখি 100% হয়েছে কিনা। এই যে এখানে দেখেন ইউডিস গোইস 100%। আর একটু নিচের দিকে টাইম ডেটটা দেখি, তো এখানে দেখেন দুইটাই ঠিক আছে, অনলি 4 সেকেন্ড ডিফারেন্স, টাইম জোন ম্যাচ হয়ে গেছে। তো আমাদের মোবাইল আইপি সেট আপ হয়ে গেছে, এখন আপনারা কাজ শুরু করতে পারেন। আশা করি মোবাইল আইপি সেট আপ নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে না, খুব ইজিলি আপনি আইপি সেট আপ করতে পারবেন। কারো যদি ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আমার সমস্ত ইনফরমেশন থাকবে। আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটা ফলো করবেন, কারণ সেখানে বিগিনারদের জন্য আইপি সেট আপ নিয়ে ফুল প্যাকেজ থাকবে, কীভাবে আইপি সেট আপ করবেন, কীভাবে রিয়েল অ্যাড্রেস বের করবেন, কীভাবে কাজ স্টার্ট করবেন, সমস্ত ডিটেলস থাকবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।